স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে শ্রুতি পাঠ্যে পাঠ চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক মুক্তধারা এর পূর্বের পর্বে অম্বর প্রস্থান পর্যন্ত নাটকটি পাঠ করা হয়েছিল আজকের পর্বে পরের অংশটুকু পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি একদল ছাত্র লইয়া অদূরে গাছের তলায় উত্তরকূটের গুরুমশায় প্রবেশ করিল গুরু খেলে খেলে ব্যাট খেলে দেখছি খুব গলা ছেড়ে বল জয় রাজ রাজেশ্বর ছাত্রগণ জয় রাজরা গুরু হাতের কাছে দুই একটা ছেলেকে থাবড়া মারিয়া যেশ্বর ছাত্রগণ যেশ্বর গুরু শ্রী 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 ছাত্রগণ শ্রী 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 গুরু ঠেলা মারিয়া পাঁচবার ছাত্রগণ পাঁচবার গুরু লক্ষ্মী ছাড়া বাঁদর বল শ্রী 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 ছাত্রগণ শ্রী 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 গুরু উত্তর কোটাধিপতির জয় ছাত্রগণ উত্তর কোটা গুরু ধিপতির ছাত্রগণ ধিপতির গুরু জয় ছাত্রগণ জয় রণজিৎ তোমরা কোথায় যাচ্ছ গুরু আমাদের যন্ত্ররাজ বিভূতিকে মহারাজ শিরোপা দেবেন তাই ছেলেদের নিয়ে যাচ্ছি আনন্দ করতে যাতে উত্তরকূটের গৌরবে এরা শিশুকাল হতেই গৌরব করতে শেখে তার কোনো উপলক্ষই বাদ দিতে চাই নেই রণজিৎ বিভূতি কি করেছে এরা সবাই জানে তো ছেলেরা লাফাইয়া হাততালি দিয়া জানি শিবতরাইয়ের খাবার জল বন্ধ করে দিয়েছেন রণজিৎ কেন দিয়েছেন ছেলেরা উৎসাহী ওদের জব্দ করার জন্যে রণজিৎ কেন জব্দ করা ছেলেরা ওরা যে খারাপ লোক রণজিৎ কেন খারাপ ছেলেরা ওরা খুব খারাপ ভয়ানক খারাপ সবাই জানি। রণজিৎ কেন খারাপ তা জানো না গুরু জানি বইকি মহারাজ কিরে তোরা পড়িস বইয়ে পড়িস ওদের ধর্ম খুব খারাপ ছেলেরা হা হাঁ ওদের ধর্ম খুব খারাপ গুরু আর ওরা আমাদের মতো কি বল না নাক দেখাইয়া ছেলেরা নাক উঁচু নয় গুরু আচ্ছা আমাদের গণাচার্য কি প্রমাণ করে দিয়েছেন নাক উঁচু থাকলে কি হয় ছেলেরা খুব বড় জাত হয় গুরু তারা কি করে বল না পৃথিবীতে বল তারাই সকলের উপর জয়ী হয় না ছেলেরা হ্যাঁ জয়ী হয় গুরু উত্তরকূটের মানুষ কোনোদিন যুদ্ধে হেরেছে জানিস ছেলেরা কোনো দিনই না গুরু আমাদের পিতামহ মহারাজ প্রাগজিৎ দুশো জন সৈন্য নিয়ে একত্রিশ হাজার সাড়ে সাতশো দক্ষিণী বর্বরদের হটিয়ে দিয়েছিলেন না ছেলেরা হ্যাঁ দিয়েছিলেন গুরু নিশ্চয়ই জানবেন মহারাজ উত্তরকূটের বাইরে যে হতভাগারা মাতৃগর্ভে জন্মায় একদিন এইসব ছেলেরাই তাদের বিভীষিকা হয়ে উঠবে এ যদি না হয় তবে আমি মিথ্যে গুরু কত বড় দায়িত্ব যে আমাদের সে আমি একদণ্ডও ভুলি নে আমরাই তো মানুষ তৈরি করে দেই আপনার অমাত্মরা তাদের নিয়ে ব্যবহার করেন অথচ তারাই বা কী পান আর আমরাই বা কী পাই তুলনা করে দেখবেন মন্ত্রী কিন্তু ওই ছাত্ররাই যে তোমাদের পুরস্কার গুরু বড় সুন্দর বলেছেন মন্ত্রীমশাই ছাত্ররাই আমাদের পুরস্কার আহা কিন্তু খাদ্য সামগ্রী বড় দুর্মূল্য এই দেখেন না কেন গব্যঘৃত যেটা ছিল মন্ত্রী আচ্ছা বেশ তোমারই গব্যঘৃতের কথাটা চিন্তা করব। এখন যাও পূজার সময় নিকট হলো জয়ধ্বনি করাইয়া ছাত্রদের লইয়া গুরুমশাই প্রস্থান করিল রণজিৎ তোমার এই গুরুর মাথার খুলির মধ্যে অন্য কোনো ঘৃত নেই গব্যঘৃতই আছে মন্ত্রী পঞ্চগব্যের একটা কিছু আছেই কিন্তু মহারাজ এই সব মানুষই কাজে লাগে ওকে যেমনটি বলে দেওয়া গেছে দিনের পর দিন ও ঠিক তেমনটি করে চলেছে বুদ্ধি বেশি থাকলে কাজ কলের মতো চলে না রণচিত মন্ত্রী ওটা কি আকাশে মন্ত্রী মহারাজ ভুলে যাচ্ছেন ওটাই তো বিভূতির সেই যন্ত্রের চূড়া রণজিৎ এমন স্পষ্ট তো কোনো দিন দেখা যায় না মন্ত্রী আজ সকালে ঝড় হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেছে তাই দেখতে পাওয়া যাচ্ছে রণজিৎ দেখেছো ওর পিছন থেকে সূর্য যেন ক্রুদ্ধ হয়ে উঠেছেন আর ওটাকে দানবের উদ্যত মুষ্টির মতো দেখাচ্ছে অতটা বেশি উঁচু করে তোলা ভালো হয়নি মন্ত্রী আমাদের আকাশের বুকে যেন শেল বিধে রয়েছে মনে হচ্ছে রণজিৎ এখন মন্দিরে যাবার সময় হলো। উভয়ের প্রস্থান উত্তরকোটের দ্বিতীয় দল নাগরিকের প্রবেশ এক নম্বর নাগরিক দেখলি তো আজকাল বিভূতি আমাদের কীরকম এড়িয়ে এড়িয়ে চলে ও যে আমাদের মধ্যেই মানুষ সে কথাটাকে চামড়ার থেকে ঘষে ফেলতে চায় একদিন বুঝতে পারবেন খাপের চেয়ে তলোয়ার বড় হয়ে উঠলে ভালো হয় না দু নম্বর নাগরিক তা যা বলিস ভাই বিভূতি উত্তরকোটের নাম রেখেছে বটে এক নম্বর নাগরিক আরে রেখে দে তোরা ওকে নিয়ে বড় বাড়াবাড়ি আরম্ভ করেছিস ওই যে বাঁধটি বাঁধতে ওর জীব বেরিয়ে পড়েছে ওটা কিছু না হবে তো দশবার ভেঙেছে তিন নম্বর নাগরিক আবার যে ভাঙবে না তাই বা কে জানি এক নম্বর নাগরিক দেখেছিস তো বাঁধের উত্তর দিকের সেই ঢিবিটা দু নম্বর নাগরিক কেন কেন কি হয়েছে এক নম্বর নাগরিক কি হয়েছে এটা জানিস নে যে দেখছে সেই তো বলছে দু নম্বর নাগরিক কি বলছে ভাই এক নম্বর নাগরিক কি বলছে ন্যাকা না কিরে এও আবার জিজ্ঞেস করতে হয় নাকি আগাগোড়াই সে আর কি বলবো দু নম্বর নাগরিক তবু ব্যাপারটা কি একটু বুঝিয়ে বল না এক নম্বর নাগরিক রঞ্জন তুই অবাক করলি একটু সুবুর কর না স্পষ্ট বুঝবি হঠাৎ যখন এক্কেবারে দু নম্বর নাগরিক সর্বনাশ বলিস কি দাদা হঠাৎ এক্কেবারে এক নম্বর নাগরিক হা ভাই ঝগড়ুর কাছে শুনে নিস সে নিজে মেপে ঝুঁকে দেখে এসেছে দু নম্বর নাগরিক ঝগড়ুর ওই গুণটি আছে ওর মাথা ঠান্ডা সবাই যখন বাহবা দিতে থাকে ও তখন কোথা থেকে মাপকাঠি বের করে বসে তিন নম্বর নাগরিক আচ্ছা ভাই কেউ কেউ যে বলে বিভূতের যা কিছু বিদ্বেষ সব এক নম্বর নাগরিক আমি নিজে জানি ব্যাঙ্কট বর্মার কাছ থেকে চুরি হ্যাঁ সে ছিল বটে গুনির মতো গুণী কত বড় মাথা ওরে বাস রে অথচ বিভূতি পায় শিরোপা আর সে গরিব না খেতে পেয়েই মারা গেল তিন নম্বর নাগরিক শুধু কি না খেতে পেয়ে এক নম্বর নাগরিক আরে না খেতে পেয়ে কি কার হাতের দেওয়া কি খেতে পেয়ে সে কথায় কাজ কি আবার কে কোন দিক থেকে নিন্দুকের তো অভাব নেই এ দেশের মানুষ যে কেউ কারো ভালো সইতে পারে না দু নম্বর নাগরিক তা তোরা যাই বলিস লোকটা কিন্তু এক নম্বর নাগরিক আহা তা হবে না কেন কোন মাটিতে ওর জন্ম বুঝে দেখ ওই চবুয়া গায়ে আমার বুড়ো দাদা ছিল তার নাম শুনেছিস তো দু নম্বর নাগরিক আরে বাস রে তার নাম উত্তরকূটের কে না জানে তিনি তো সেই ও যে কি বলে এক নম্বর নাগরিক হা হা ভাস্কর নস্যি তৈরি করার এত বড় ওস্তাদ এ মূল্যকে হয়নি তাঁর হাতের নস্যি না হলে রাজা শত্রুজিতের একদিনও চলত না তিন নম্বর নাগরিক সব কথা হবে এখন মন্দিরে চল আমরা হলুম বিভূতির এক গায়ের লোক আমাদের হাতের মালা আগে নিয়ে তবে অন্য কথা আর আমরাই তো বসবো তার ডাইনি নেপথ্যে যেও না ভাই যেও না ফিরে যাও দু নম্বর নাগরিক ওই শোনো বটুকবুড়ো বেরিয়েছে বটুকের প্রবেশ গায়ে ছেঁড়া কম্বল হাতে বাঁকা ডালের লাঠি চুল উস্কো খুস্কো এক নম্বর নাগরিক কি বটু যাচ্ছ কোথায় বটু সাবধান বাবা সাবধান যেও না ও পথে সময় থাকতে ফিরে যাও দু নম্বর নাগরিক কেন বলো তো বটু বলি দেবে নর বলি আমার দুই জোয়ান নাতিকে জোর করে নিয়ে গেল তারা আরে ফিরল না তিন নম্বর নাগরিক বলি কার কাছে দেবে খুড়ো বটু তৃষ্ণা তৃষ্ণা দানবীর কাছে দু নম্বর নাগরিক সে আবার কে বটু সে যত খায় তত চায় তার শুষ্ক রসনা ঘি খাওয়া আগুনের শিখার মতো কেবলই বেড়ে চলে এক নম্বর নাগরিক পাগলা আমরা তো যাচ্ছি উত্তর ভৈরবের মন্দিরে সেখানে তৃষ্ণা দানবী কোথায় বটু খবর পাওনি ভৈরবকে যে আজ ওরা মন্দির থেকে বিদায় করতে চলেছে তৃষ্ণা বসবে বেদিতে দু নম্বর নাগরিক চুপ চুপ পাগলা এসব কথা শুনলে উত্তরকুটের মানুষ তোকে কুটে ফেলবে বটু তারা তো আমার গায়ে ধুলো দিচ্ছে ছেলেরা মারছে ঢেলা সবাই বলে তোর নাতি দুটো প্রাণ দিয়েছে সে তাদের সৌভাগ্য এক নম্বর নাগরিক তারা তো মিথ্যে বলে না বটু বলে না মিথ্যে প্রাণীর বদলে প্রাণ যদি না মেলে মৃত্যু দিয়ে যদি মৃত্যুকেই ডাকা হয় তবে ভৈরব এত বড় ক্ষতি সইবেন কেন সাবধান বাবা সাবধান যেও না ও পথে বটুকের প্রস্থান দু নম্বর নাগরিক দেখো দাদা আমার গায়ে কিন্তু কাঁটা দিয়ে উঠছে এক নম্বর নাগরিক রঞ্জু তুই বেজায় ভিতু চল চল দ্বিতীয় নাগরিক দলের সকলের প্রস্থান যুবরাজ অভিজিৎ ও রাজকুমার সঞ্জয়ের প্রবেশ সঞ্জয় বুঝতে পারছিনে যুবরাজ রাজবাড়ি ছেড়ে কেন যাচ্ছ অভিজিৎ সব কথা তুমি বুঝবে না আমার জীবনের স্রোত রাজবাড়ির পাথর ডিঙিয়ে চলে যাবে এই কথাটা কানে নিয়েই পৃথিবীতে এসেছি সঞ্জয় কিছুদিন থেকেই তোমাকে উতলা দেখছি আমাদের সঙ্গে তুমি যে বাঁধনে বাঁধা সেটা তোমার মনের মধ্যে আলগা হয়ে আসছিল আজ কি সেটা ছিঁড়ল অভিজিৎ ওই দেখো সঞ্জয় গৌরী শিখরের উপর সূর্যাস্তের মূর্তি কোন আগুনের পাখি মেঘের ডানা মেলে রাত্রির দিকে উড়ে চলেছে আমার এই পথযাত্রার ছবি অস্ত সূর্য আকাশে এঁকে দিলে সঞ্জয় দেখছ না যুবরাজ ওই যন্ত্রের চূড়াটা সূর্যাস্ত মেঘের বুক ফুঁড়ে দাঁড়িয়ে আছে যেন উড়ন্ত পাখির বুকে বান পিঁধেছে সে তার ডানা ঝুলিয়ে রাত্রির গহব্বরের দিকে পড়ে যাচ্ছে আমার এ ভালো লাগছে না এখন বিশ্রামের সময় এলো চলো যুবরাজ রাজবাড়িতে অভিজিৎ যেখানে বাধা সেখানে কি বিশ্রাম আছে সঞ্জয় রাজবাড়িতে যে তোমার বাধা এতদিন পরে সে কথা তুমি কি করে বুঝলে অভিজিৎ বুঝলুম যখন শোনা গেল মুক্তধারায় ওরা বাঁধ বেঁধেছে সঞ্জয় তোমার এ কথার অর্থ আমি পাইনি অভিজিৎ মানুষের ভিতরকার রহস্যবিধাতা বাইরের কোথাও না কোথাও লিখে রেখে দেন আমার অন্তরের কথা আছে ওই মুক্তধারার মধ্যে তারই পায়ে ওরা যখন লোহার বেড়ি পরিয়ে দিলে তখন হঠাৎ যেন চমক ভেঙে বুঝতে পারলুম উত্তরকূটের সিংহাসনই আমার জীবন স্রোতের বাঁধ পথে বেরিয়েছি তারই পথ খুলে দেবার জন্যে সঞ্জয় যুবরাজ আমাকেও তোমার সঙ্গী করে নাও অভিজিৎ না ভাই নিজের পথ তোমাকে খুঁজে বের করতে হবে আমার পিছনে যদি চলো তাহলে আমি তোমার পথকে আড়াল করব সঞ্জয় তুমি অত কঠোর হয়েও না আমাকে বাঁচছি অভিজিৎ তুমি আমার হৃদয় জানো সেই জন্যে আঘাত পেয়েও তুমি আমাকে বুঝবে সঞ্জয় কোথায় তোমার ডাক পড়েছে তুমি চলেছ তা নিয়ে আমি প্রশ্ন করতে চাইনি কিন্তু যুবরাজ এই যে সন্ধে হয়ে এসেছে রাজবাড়িতে ওই যে বন্দিরা দিনাবসানির গান ধরলে এরও কি কোনো ডাক নেই যা কঠিন তার গৌরব থাকতে পারে কিন্তু যা মধুর তারও মূল্য আছে অভিজিৎ ভাই তারই মূল্য দেবার জন্যেই কঠিনের সাধনা সঞ্জয় সকালে যে আসনে তুমি পূজায় বসো মনে আছে তো সেদিন তার সামনে একটি শ্বেতপদ্ম দেখে তুমি অবাক হয়েছিলে তুমি জাগবার আগেই কোন ভোরে ওই পদ্মটি লুকিয়ে কে তুলে এনেছে জানতে দেয়নি সে কে কিন্তু এইটুকুর মধ্যে কত সুধাই আছে সে কথা কি আজ মনে করবার নেই সেই ভিড়ো যে আপনাকে গোপন করেছে কিন্তু আপনার পূজা গোপন করতে পারেনি তার মুখ তোমার মনে পড়ছে না অভিজিৎ পড়ছে বই কি সেই জন্যই সইতে পারছি ওই বিভৎসটাকে যা এই ধরনের সঙ্গীত রোধ করে দিয়ে আকাশে লোহার দাঁত মেলে অট্টহাস্য করছে স্বর্গকে ভালো লেগেছে বলেই দৈত্যের সঙ্গে লড়াই করতে যেতে দ্বিধা করিনে সঞ্জয় গধূলির আলোটি ওই নীল পাহাড়ের উপরে মূর্ছিত হয়ে রয়েছে এর মধ্যে দিয়ে একটা কান্নার মূর্তি তোমার হৃদয়ে এসে পৌঁছচ্ছে না অভিজিৎ হাঁ পৌঁছচ্ছে আমারও বুক কান্নায় ভরে রয়েছে আমি কঠোরতার অভিমান রাখি নেই চেয়ে দেখো ওই পাখি দেবদারু গাছের চূড়ার ডালটির উপর একলা বসে আছে ও কি নিরে যাবে না অন্ধকারের ভিতর দিয়ে দূর প্রবাসের অরণ্যে যাত্রা করবে জানি কিন্তু ও যে এই সূর্যাস্তের আকাশের দিকে চুপ করে চেয়ে আছে সেই চেয়ে থাকার সুরটি আমার হৃদয় এসে বাঁচছে সুন্দর এই পৃথিবী যা কিছু আমার জীবনকে মধুময় করেছে সে সমস্তকেই আজ আমি নমস্কার করি বটুর প্রবেশ বটু যেতে দিলে না মেরে ফিরিয়ে দিলে অভিজিৎ কী হয়েছে বটু তোমার কপাল ফেটে রক্ত পড়ছে যে বটু আমি সকলকে সাবধান করতে বেরিয়েছিলুম বলছিলুম যেও নাও পথে ফিরে যাও অভিজিৎ কেন কি হয়েছে বটু জানো না যুবরাজ ওরা যে আজ যন্ত্রবেদীর উপর রাক্ষসীর প্রতিষ্ঠা করবে মানুষ বলি চায় সঞ্জয় সে কি কথা বটু সেই বেদি গাঁধবার সময় আমার দুই নাতির রক্ত ঠেলে দিয়েছে মনে করেছিলুম পাপের বেদি আপনি ভেঙে পড়ে যাবে কিন্তু এখনও তো ভাঙল না ভৈরব তো জাগলেন না অভিজিৎ ভাঙবে সময় এসেছে বটু কাছে আসিয়া চুপে চুপে তবে শুনেছ বুঝি ভৈরবের আহ্বান শুনেছো অভিজিৎ শুনেছি বটু সর্বনাশ তবে তো তোমার নিষ্কৃতি নেই অভিজিৎ না নেই বটু এই দেখছ না আমার মাথা দিয়ে রক্ত পড়ছে সর্বাঙ্গে ধুলো সইতে পারবি কি যুবরাজ যখন বক্ষ বিদীর্ণ হয়ে যাবে অভিজিৎ ভৈরবের প্রসাদে সইতে পারবো বটু চারিদিকে সবাই যখন শত্রু হবে আপন লোক যখন ধিক্কার দেবে অভিজিৎ সইতেই হবে বটু তাহলে ভয় নেই অভিজিৎ না ভয় নেই বটু বেশ বেশ তাহলে বটুকে মনে রেখো আমিও ওই পথে ভৈরব আমার কপালে এই যে রক্ত তিলক এঁকে দিয়েছেন তার থেকে অন্ধকারেও আমাকে চিনতে পারবে বটুর প্রস্থান রাজপ্রহরী উদ্ভবের প্রবেশ উদ্ভব নন্দী সংকটের পথ কেন খুলে দিলে যুবরাজ অভিজিৎ শিবতরাইয়ের লোকদের নিত্য দুর্ভিক্ষ থেকে বাঁচাবার জন্যে উদ্ভব মহারাজ তো তাদের সাহায্যের জন্যে প্রস্তুত তার তো দয়া মায়া আছে অভিজিৎ ডান হাতের কার্পণ্য দিয়ে পথ বন্ধ করে বাঁ হাতের বদান্নতায় বাঁচানো যায় না তাই ওদের অন্য চলাচলের পথ খুলে দিয়েছি দয়ার উপর নির্ভর করার দীনতা আমি দেখতে পারিনি উদ্ভব মহারাজ বলেন নন্দী সংকটের গড় ভেঙে দিয়ে তুমি উত্তরকূটের ভোজন পাত্রের তলা খসিয়ে দিয়েছ অভিজিৎ চিরদিন শিবতরাইয়ের অন্নজীবী হয়ে থাকবার দুর্গতি থেকে উত্তরকূটকে মুক্তি দিয়েছি উদ্ভব দুঃসাহসের কাজ করেছো মহারাজ খবর পেয়েছেন এর বেশি আর কিছু বলতে পারবো না যদি পারো তো এখনই চলে যাও পথে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা কওয়াও নিরাপদ নয় উদ্ভবের প্রস্থান অম্বার প্রবেশ অম্বা সুমন বাবা সুমন যে পথ দিয়ে তোকে নিয়ে গেল সে পথ দিয়ে তোমরা কি কেউ যাওনি অভিজিৎ তোমার ছেলেকে নিয়ে গেছে অম্বা হ্যাঁ ওই পশ্চিমে যেখানে সবজি ডোবে যেখানে দিন ফোরোয় অভিজিৎ ওই পথেই আমি যাব অম্বা তাহলে দুঃখিনীর একটা কথা রেখো যখন তার দেখা পাবে বলো মা তার জন্যেই পথ চেয়ে আছে অভিজিৎ বলবো অম্বা বাবা তুমি চিরজীবী হও সুমন আমার সুমন অম্বার প্রস্থান ভৈরবপন্থীদের প্রবেশ ও গান জয় ভৈরব জয় ভৈরব জয় শঙ্কর জয় 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 প্রলয়ঙ্কর জয় সংশয় ভেদন জয় বন্ধন ছেদন জয় সংকট সংহর শঙ্কর শঙ্কর ভৈরবপন্থীদের প্রস্থান সেনাপতি বিজয়পালের পালের প্রবেশ বিজয়পাল যুবরাজ রাজকুমার আমার বিনীত অভিবাদন গ্রহণ করুন মহারাজের কাছ থেকে আসছি অভিজিৎ কি তাঁর আদেশ বিজয় পাল গোপনে বলব সঞ্জয় অভিজিতের হাত চাপিয়া ধরিয়া গোপনে কেন আমার কাছেও গোপন বিজয়পাল সেই তো আদেশ যুবরাজ একবার রাজশিবিরে পদার্পণ করুন সঞ্জয় আমিও সঙ্গে যাব বিজয়পাল মহারাজ তা ইচ্ছা করেন না সঞ্জয় আমি তবে এই পথই অপেক্ষা করব অভিজিৎকে লইয়া বিজয়পাল শিবিরের দিকে প্রস্থান করিল